হ্যালো ফ্রেন্ডস, আমার মিনি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে সানডে, তো এখনো আমরা ট্রেনেই আছি, জাস্ট পৌঁছাবে। এই যে ট্রেন ঢুকছে নিউ জলপাইগুড়ি স্টেশনে, এই স্টেশনের সাথে আমার অনেক স্মৃতি আছে, কারণ এই স্টেশনে আমি অনেক বছর কাজ করেছি। তো আমরা এখন লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছি, তো আমার সামনেই দাঁড়িয়ে আছে বন্দে ভারত এক্সপ্রেস, ফার্স্ট টাইম দেখছি, তো চড়ার খুব ইচ্ছা আছে। এই ট্রেনে দিবাগত চড়েছে, তোমাদের আগে বলেছি, মনে হয় রাত ভর বৃষ্টি হয়েছে, কারণ কি পুরো রাস্তাগুলো জলে জল। তো এখন আমরা টোটো ধরবো, টোটো করে চলে যাব বোনের শ্বশুরবাড়িতে, এবার উঠবো গিয়ে। কিন্তু আমাদের বাড়িটা পরিষ্কার করা হয়নি, তাই এই যে মা বোন অলরেডি কোলে নিয়েছে মেয়েকে, তো এখন মেয়েকে নিয়ে বোন উপর দিকে উঠছে, ওদের ঘরে ঢুকছে। এই দেখো মিমি ওর বাবার সাথে শুয়ে আছে আর ওর মশারি দিয়ে গল্প করছে। এই যে এখন দুজনের খেলা শুরু হয়ে গেছে, এই যে দুই বোনরা মিলে খেলা শুরু হয়ে গেছে। তো মেয়ে অলরেডি ঘুমিয়ে পড়েছে, যেহেতু সারা রাত টায়ার ছিল, ঘুম হয়নি, আমারও ঘুম হয়নি, আমারও চোখে ঘুম ঘুম, কিন্তু কি করব, সময় খুবই কম। এর মধ্যে আমাদের যেতে হবে মার্কেট, তো আমরা তিনজনে মার্কেট যাচ্ছি। তো আমাদের বাড়ির সামনে দেখলাম প্যান্ডেলটা, দুর্গাপুজোর প্যান্ডেল। এই যে আমরা প্রথমেই চলে আসলাম শ্রীলেদারে, তো শ্রীলেদার থেকে আমি একটাই জুতা কিনেছি, আর চয়েস হয়নি। মেয়ের জন্য ভাবছি কিনবো, কিন্তু মেয়েরও জুতা তেমন ভালো পায়নি। তারপরে চলে আসছি বিধান মার্কেটে, আর তোমরা তো জানোই শিলিগুড়ি বিধান মার্কেট, হংকং মার্কেট, সেন্ট মার্কেট মানে ফেমাস। প্রথমে চলে আসে অভিস কালেকশানে, মানে এখানে বাচ্চাদের জামা খুব সুন্দর সুন্দর ভ্যারাইটিস পাওয়া যায়। কিন্তু আমরা যে টাইমে আসছি অলরেডি ভালো ভালো ড্রেসগুলো শেষ হয়ে গেছে, তো যেগুলো দেখাচ্ছে সেগুলো আর ভালো লাগেনি, তো আমি আর নিলাম না। তো বোন অলরেডি নিয়েছে মেয়ের জন্য এই দোকান থেকেই, তোমাদের সব দেখাবো একবারে। তারপরে চলে আসছি যে দোকান থেকে আমরা সব সময় জুতো নিই আমার মেয়ের, আমার তো ওখান থেকে আমার মেয়ের একজোড়া, আমার একজোড়া, বোনের একজোড়া জুতো নিয়েছি। তারপরে আমরা চলে আসছি মেয়ের জন্য আর একটা দোকানে ড্রেস দেখতে, মানে অনেক ড্রেস দেখিয়েছে, তার মধ্যে একটা ড্রেস পছন্দ হয়েছে, আর যেগুলো পছন্দ হচ্ছে ওর মেয়ের সাইজের নেই। আর একটা আফগানি ড্রেস পছন্দ হয়েছিল মেয়ের জন্য, এবার খুব ট্রেন্ডিংয়ে চলছে, 2380। তো এত টাকা দিয়ে তো আমি ড্রেস নিব না, এত সুন্দর লাগছে গো, মনটা ওখানে পড়েছে, যাই হোক তো আমি আর নিলাম না। আর কারণ কি মেয়ে একদিন বা দুদিনই পরবো এই ড্রেস। তারপরেই চলে আসছি ইয়াররিংয়ের দোকানে, ইয়াররিংসের এত দাম, ওখান থেকেও ইয়াররিংস আর নিইনি, দুটো গার্ডার নিয়েছি, টিপের পাতাটা নিয়ে চলে আসছি ঘরে। ওখানে ঘরে এসে চা টা খেলাম, খাওয়ার পর মেয়ে বোনদের আজকে ইনভাইট ছিল বার্থডে পার্টির, তো ওখানে বোন মিমি রাজদা গেছে, তো বোন মিমিকে রেডি হতে দেখে মেয়েও কি কান্নাকারি, মেয়েও রেডি হবে, তো বোনগুলোকে রেডি করিয়ে দে। তারপরে বোনরা চলে গেছে একটা স্কুটি করে, আমি দিবাকর মেয়ে গেছি ঘুরছিলাম। তারপরে একটা দোকানে গিয়ে মেয়ে একটা চকলেট নিল, আমি নিলাম হচ্ছে এক প্যাকেট বিরিয়ানি। তাহলে চলো আজকে সারাদিনের মিনি ব্লগ, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে।